আজকের মিশনে আমরা বেরিয়ে পড়েছিলাম বিসপাম বিস্কুটের মালিক কেডি পাল মহাশয়ের বাড়িতে। ওনার এই বাড়িতে সাধারণত কামার কিতা নামক এক গ্রামে অবস্থিত। বিকেল বিকেল আমি আমাদের বর্ধমানের লন্ডন ব্রিজ পেরিয়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও এজেন্ট অনুভাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ওনার বাড়ির সামনের পুকুরেই দেখলাম নৌযোদ্ধাদের জন্য এক ভাসমান সাবমারিন রাখা রয়েছে। তখনই আমার চোখ গেল ছোট এজেন্টের দিকে, যে কুমির ডাঙা খেলছিল তাই ডাঙায় পা রাখছিল না। ঢোকার সঙ্গে সঙ্গে কিছু অ্যাস্থেটিক শট আমি নিয়ে নিয়েছিলাম, কারণ এটা ছাড়া পাবলিক ভিডিও দেখতে চায় না। প্রথমে আমি ভেবেছিলাম পাঁচিল টোকে ঢুকবো, কিন্তু যখন জানতে পারলাম এখানে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না, তারপর আমরা দরজা দিয়েই ঢুকলাম। এখানকার ফুল গাছগুলো এতই সুন্দর ছিল যে মালিদের চোখ এড়িয়ে আমি চারটে চারা গাছ পকেটে ভরে নিয়েছিলাম। পাল মহাশয় সমস্ত ছোট এজেন্টদের বিনোদনের জন্য একটা ছোট্ট পার্ক বানিয়েছেন বিনামূল্যে। ছোট বাচ্চাদের দেখে লোভ সামলাতে না পেরে কিছু এজেন্ট দোলনায় দুলতে যায় এবং পরবর্তী রেজাল্ট এরকম হয়। মিশন আমাদের কিন্তু তখনও শেষ হয়নি, তাই আমি চারপাশ ঘুরে ঘুরে শত্রুদের দিকে নজর রাখছিলাম যে গুলি গালা যে কোনো জায়গা থেকে যখন তখন চলতে পারে। হঠাৎই পেছন দিক থেকে বোমের আওয়াজ শুনে আমি হাত তুলে সারেন্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু তখনই বুঝতে পারলাম এটা টায়ার ফাটার আওয়াজ ছিল, তাই আমি অ্যাক্টিং করে বেরিয়ে গেলাম। হঠাৎই চোখ গেল আমাদের ছোট্ট এজেন্টের দিকে, যে একটা হিংস্র হায়নাকে ট্রেনিং দিচ্ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও এজেন্টরা ক্যামেরার দিকে তাকাচ্ছিল, কারণ আমি তাদের বলেছিলাম ফুচকা খাওয়াবো। এক এজেন্ট দেখলাম গাছ থেকে বাতাবি লেবু পাড়তে যাচ্ছে, আমি তাকে বাধা দিয়েছিলাম কারণ গাছ থেকে ফল পাড়া উচিত না। সেই জন্য আমি বাতাবি লেবু গাছটাই কেটে নিয়ে চলে এসেছিলাম বাড়ি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম করে সেখানকার টাইম টেবিল দেখে আমি বেরিয়ে পড়লাম সেই জায়গা ছেড়ে। বড় থেকে ছোট সমস্ত এজেন্টরাই ফুচকা খেতে ব্যস্ত ছিল এবং কিছু এজেন্ট ফুচকা না পায় নিরুপায় হয়ে তাকিয়েছিল ক্যামেরার দিকে। ওইখান থেকে বেরোনোর পথে রাস্তার ধারে মিঠু নামক এক ডাইনোসরের দিকে আমার চোখ গেল, যাকে খাঁচায় বন্দি করে রেখেছিল শত্রুরা। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে আমরা এগিয়ে গেলাম। সামনের দিক থেকে আসা এক এজেন্ট আমাকে হলুদ লাইট দেখিয়ে ধীরে যাওয়া সিগন্যাল দিচ্ছিল দেখলাম। এই মিশনে যদি আমরা বেঁচে যাই দেখা হবে আবার নেক্সট মিশনে। ততক্ষণ আপনারা সিঙ্গারা খান, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন।